আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির আজ সূরা তাওবার একটি অসাধারণ অজিফা আপনাদের সামনে তুলে ধরব শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন তাহলে খুব উপকৃত হবেন তিরমিজি শরীফে 3103 হাদিস হযরত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলাহকে হযরত আবু মুকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ ডাকালেন সেখানে উমর ছিলেন উমর রাহ এবং সিদ্দিক ক্রমে আল্লাহ পরামর্শক্রমে হজরত জাহিদ বিনেদ রাজি আল্লাহ কোরআন কে সংরক্ষণ করার কাজে তিনি নিয়োজিত হলেন তিনি কোরআনের সবগুলো আয়াত দুইজন সাহাবির সাক্ষীর উপর সন্নিবেশিত করতে লাগলেন কিন্তু সুরা তবার যে দুটি আয়াত একশো আঠাশ এবং একশো নম্বর আয়াত শুধু একজন সাহাবি যার নাম হজরত খোজাইমা ইবনে সাহেদ উনি ছাড়া আর কারো কাছে এই আয়াতটি তিনি সংরক্ষিত পেলেন না তো এক সাহাবি তখন বললেন যে হজরত খোজাইমা ইবনে সাহাবিদের ব্যাপারে আল্লাহ নবী এরশাদ করেছেন তার একজনের সাক্ষী দুইজনের বরাবর সেই হিসাবে তার থেকে সেই দুইটি আয়াত গ্রহণ করা হলো যা সুরত অবার শেষে সন্নিবেশিত করা হয়েছে আয়াত দুটি হলো লাকাদে যা আকুম রসুল উমিন আন ফুসিকুম আজিজ আলাই হিমা আনিতুম হারি সুন আলাই কুম বিল মিনীনফুর রাহিম فإن تولوا فقل হাসবি الله لا ইলাহা ইল্লাহু هو عليه توقلت وهو رب যে আয়াতের অর্থ হলো তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এক রসুল এসেছে তোমাদের যা বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক সে তোমাদের কল্যাণ কামি মুমিনদের প্রতি সে দয়াদ্র এবং পরম দয়ালু এরপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলবে আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি ব্যতীত অন্য কোনো ইলা নেই আমি তারই উপর নির্ভর করি আর তিনি মহা আর্শের অধিপতি তো এই দুইটি আয়াত একজন সাহাবির সাক্ষীর ভিত্তিতে কোরআনে আয়াত হিসেবে স্থাপন করা হলো তো যাদের কাজ শেষ হয় না আধুরা থেকে যায় আটকে যায় বা অসম্পূর্ণ থেকে যায় তাদের জন্য এই আয়াতের চমৎকার অজিফা আছে যা আবুদা উৎসরীফের হাদিসে রয়েছে তা আমি পরে বলছি তার আগে এই আয়াতটির একটি জাদু করি এবং অলৌকিক ফজিলত শুনুন আল্লামা শামসুদ্দিন মোহাম্মদ বিন আবি বকর ইবনে কাইম জৌজি রহমতুল্লাহ তিনি সাতশো একান্ন হিজড়ি তিন তেকাল করেন তিনি বলেন আবু বকর মোহাম্মদ বিন আমর বয়ান করেন আমি আবু বকর বিন মোজাহিদের কাছে বসা ছিলাম এমন সময় তৎকালীন তথা পাগল ধরনের সে দরবারে আবু বকর মুজাহিদ শিবলির সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন এবং তার সাথে কোলা করলেন তার কপালে চুমু দিলেন তখন আমি প্রশ্ন করলাম আপনি এই পাগলকে কেন এত সম্মান দেখাচ্ছেন তখন আবু বকর বিন মুজাহিদ বলেন আমি শিবলির সাথে তাই করেছি যেমনটি তার সাথে করেছেন কারণ আমি হুজুর সাল্লাহ ইসলামকে স্বপ্নে দেখলাম হুজুর সাল্লাহ ইসলাম শিবলির জন্য দাঁড়িয়ে গেলেন এবং তার সাথে কোলাকুলি করলেন তার কপালে চুমু দিলেন আমি হুজুর সাল্লাহ ইসলামকে প্রশ্ন করলাম ইয়ারসুল্লাহ আপনি শিবলিকে এত সম্মান কেন দেখালেন তখন হুজুর সাল বললেন শিবলি প্রত্যেক নামাজের পরে সুরা তোবার এই দুই আয়াত একশো আঠাশ এবং একশো নম্বর আয়াত দুটি পাঠ করে এবং আমার উপর সে দুরুশরীফ পরে দুরুশরীফটা হলো সাল্লাহ আলাইকা মোহাম্মদ এভাবে সে এই অজিফাটি প্রত্যেক নামাজের পরে তিনবার পরে তো আমি শিবলিকে প্রশ্ন করলাম সে নামাজের পরে কি পরে সে হুবহু তাই বলল যা আমি স্বপ্নে নবীজিকে বলতে শুনেছি এবং হজর শিবলি প্রায় সত্তর বছর যাব এই অজিফাটি করে আসছে এর এওয়াইটি জালাউল আফহাম কৌলুল বদি আব্দুল মনসুর সহ বিভিন্ন কিতাবে নকল করা হয়েছে তো এবার শুন আটকে থাকা বা আদুরা বা অসম্পূর্ণ কাজ যাদের সমাধান হয় না তাদের জন্য অজিফা হল আবুদ শরীফের পাঁচ হাজার একাত্তর নম্বর হাদিস হজরত আবুদারদার আদি আল্লাহ হতে বর্ণিত